আজকের এই ভিডিওতে আমরা আনলিমিটেড মেল ক্রিয়েট করা দেখাবো। ভিডিওটা খুবই ইউনিক আর স্পেশাল। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই তা কমেন্টে জানাবেন। তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে যাই। তো ফার্স্ট আমরা এখানে সার্চ করব গুগল ক্লাউড স্কিল বুস্ট, এটা লিখে সার্চ করব। এই সাইটের লিঙ্ক আমি টেলিগ্রামে রেখে দেবো, যারা পাচ্ছেন না তারা আমার টেলিগ্রামে জয়েন করে নেবেন, টেলিগ্রাম গ্রুপে, সেখানে আপডেট পাবেন। তো ফার্স্টের যে লিঙ্কটা ছিল সেটা আমি ওপেন করলাম, এই যে লিঙ্কটা। এখন ফার্স্ট আমরা এখানে সাইন ইন করে নিব, আমাদের যে মেইল আছে সেই মেইল দিয়ে সাইন ইন করে নিব। তো আপনারা আপনাদের মেইলে লগ ইন করে নেবেন, আমি আমার মেইলে লগ ইন করে নিচ্ছি। এখানে যে কোনো একটা মেইলে লগ ইন করে নেবেন আপনার জিমেইলে, এখান থেকে আই এম নট এ রোবট, এরপর অ্যাকসেপ্ট করে নিলাম তাদের টার্মসগুলো। তো এখানে যাওয়ার পরে আপনারা এরকম দেখতে পাবেন। এখন আপনারা এখান থেকে এক্সপ্লোর নামে যে অপশনটা এটা ওপেন করবেন, এটা চলে যাবেন। এরপর নিচের দিকে দেখবেন এখানে ফরম্যাট আছে, এই ফরম্যাট থেকে জাস্ট ল্যাবে ক্লিক করবেন, তাহলে দেখবেন পেজ রিফ্রেশ হবে। এরপর নিচের দিকে আপনারা জাস্ট এই অপশনটা চুজ করবেন, এ ট্যুর অফ গুগল ক্লাউড সাস্টেনেবিলিটি। এরপর এখানে একটা টাইমার দেখতে পাবেন আর এরকম একটা পেজ দেখতে পাবেন। তো আমাদের পেজে চলে আসছি। এখন আমরা যদি এখানে স্টার্ট ল্যাবে ক্লিক করি, এরপর আই এম নট এ রোবট, তাহলে দেখেন তারা কিন্তু আমাকে একটা ইউজার আইডি এরপরে পাসওয়ার্ড দিয়ে দিছে। তো এটাই হচ্ছে আমাদের মেল। তো আমাদের যা করতে হবে, এখন আমরা এটা যেই কোনো গুগলের প্রোডাক্ট ইউজ করতে পারবো। এখন আমরা ট্রাই করে দেখি গুগলে নেয় কি না। তো এখান থেকে আমি ইউটিউবে চলে গেলাম। এখান থেকে সাইন ইন করে নিলাম, এখান থেকে নতুন করে সাইন ইন করে নিই। এখানে আমার যে ইউজার নেম এটা আমরা কপি করে নিই, এরপর নেক্সট, এরপর আমাদের যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা আমরা কপি করে নিই, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এই হচ্ছে আমাদের পাসওয়ার্ড। এরপর নেক্সট, তো দেখেন আমরা কিন্তু ইউটিউবে লগ ইন করে নিলাম। এখন যদি আমরা চেক দেই তাহলে দেখেন আমরা ইউটিউব স্টুডিওতে গেলাম। দেখেন যেটা আমরা ইউজ করে আমাদের ইউটিউবে লগ ইন করলাম। তো এই মেলগুলো দিয়ে আপনি গুগলের যে কোনো কাজ করতে পারবেন। তো এই হচ্ছে টাইমিং, এই টাইম শেষ হলে আপনারা নতুন মেল পাবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন, লাইক করতে মিস করবেন না। আর নেক্সট টাইম এরকম ভিডিও পেতে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।